ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের নিয়োগের এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে ব্যাপারে আজকের এই ভিডিওটা তো এই সেটের ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন এবং কারা কারা এতে অ্যাপ্লাই করতে পারবে এবং পু টোটাল ডেমোটা আমি এখানে কমপ্লিট করব অর্থাৎ কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সে ব্যাপারে কিন্তু পুরো ডেমোটা আমি কমপ্লিট করব সো ভিডিওটা কিন্তু একটু লম্বা হতে পারে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা স্কিপ না করে তাহলে কিন্তু পুরো বুঝতে পারবে কারণ ফর্ম ফিল যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের সেটে পাস করার পরেও কিন্তু তোমাদের চাকরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে তাই ফর্ম ফিল কিন্তু খুব সাবধানে করতে হবে এর টোটাল অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক সব কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দেবো ওখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবে দেখতেও পাবে এবং এই ফর্ম ফিল আপের লিঙ্কটাও কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সে দেবো ডাইরেক্ট তোমরা ফর্ম ফিল আপের লিঙ্কেও ঢুকে যেতে পারবে তো যারা যারা ফর্ম ফিল করবে তারা কয়েকটা জিনিস ভালো করে দেখে নাও সেটা হচ্ছে প্রথমে তোমরা এই ওয়েবসাইটটা খুলবে ডাব্লিউ অনলাইন ডট ইন এই ওয়েবসাইটটা খুলবে ওয়েবসাইট খোলার পর এখানে যে অ্যাপ্লাইয়ের নাও বলে যে অপশানটা দেওয়া রয়েছে এই অ্যাপ্লাইয়ের এ তোমরা কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে ফর্ম ফিল করতে পারবে আর উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড দেওয়া রয়েছে এখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে তো কীভাবে ফর্মটা ফিল করবে সে ব্যাপারেই কিন্তু আমি ভিডিওটা আজকে বলছি ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো লাইক করো এবং অবশ্যই কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো তোমরা এই অ্যাপ্লাই নামে ক্লিক করার পর একটা ইন্টারফেস ওপেন হবে আমি অলরেডি এটা আগে খুলে রেখেছি দেখো এরকমের একটা ইন্টারফেস ওপেন হবে আমাদেরকে এখানে চারটে কলম ফিল আপ করতে হবে কী কী কলম সেটা হচ্ছে নাম্বার ওয়ান এক্সাম ডিটেলস নাম্বার টু পার্সোনাল ডিটেলস নাম্বার থ্রি কোয়ালিফিকেশান ডিটেলস এবং নাম্বার ফোর হচ্ছে আপলোড ডকুমেন্টস এই টোটাল ফর্মটা আমরা ফিল আপ করবো কোন সাবজেক্টে কথা করে ভ্যাকেন্সি রয়েছে কোথায় কোথায় স্টাডি সেন্টার এই সরি এক্সাম সেন্টার রয়েছে সব কিছুই কিন্তু আমি আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো ফর্মটা কীভাবে ফিল আপ হবে না প্রথমে অ্যাপ্লাইড পর দেখাই রয়েছে এখানে সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এরপর পরের যে কালামটা রয়েছে সেখানে জানতে চাইছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার ডাব্লিউ বি সেট যদি আপনারা কি এর আগে কি সেটে আপনারা অ্যাপ্লাই করেছিলেন যদি হয় তাহলে আপনারা ইয়েস করবেন যদি না হয় তাহলে কিন্তু আপনারা নো করবেন সেকেন্ড যে অপশানটা রয়েছে থার্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে চয়েস ইউর এক্সাম সেন্টার এটা হচ্ছে আপনাদেরকে দুটো এক্সাম সেন্টার চয়েস করতে হবে ফার্স্ট এবং সেকেন্ড আপনারা আপনাদের নিয়ারেস্ট বাড়ির সামনাসামনি যে কোনো দুটো সেন্টার চয়েস করবেন আমি এখানে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর করেছি সে আরেকটা সাবজেক্ট আপনি যে সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট করেছেন সেই সাবজেক্টে হচ্ছে এখানে সাবজেক্টটা এখানে দেবেন দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে আপনারা আপনাদের সব কিছু এখানে এন্ট্রি করবেন নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ মেট্রোল স্ট্যাটাস মোবাইল নম্বর জেন্ডার আপনাদের ইমেল আইডি আধার কার্ড নাম্বার আপনাদের ন্যাশনালিটি সব কিছু আপনারা এখানে এন্ট্রি করবেন তবে ভোটার কার্ডের তবে সরি তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনাদের যার নাম রয়েছে যা বাবার নাম রয়েছে এবং যা ডেট অফ বার্থ রয়েছে সেইগুলি কিন্তু এখানে পুট করবেন পারমানেন্ট অ্যাড্রেস আপনাদের দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস যদি আপনাদের ইকুয়াল হয় তাহলে কিন্তু এই সেম এজ অ্যাভাব এখানে টিক চিহ্ন মারবেন তাহলে কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেসের পুরো ডিটেলসটা অটোমেটিক পোস্টাল অ্যাড্রেসে কপি হয়ে আসবে তা পুট করার পর আপনারা এখানে নেক্সট বটনে ক্লিক করবেন দেখুন নেক্সট বটনে ক্লিক করার পর এখানে আপনাদের কি জানতে চাইছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আপনাদের কোয়ালিফিকেশান কী আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে আপনাদেরকে হচ্ছে আপনারা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন সেই সাবজেক্ট থেকে কিন্তু আপনাকে তিনশো নাম্বার পড়ে থাকতে হবে এবং সে সেই সাবজেক্টের উপরে আপনাকে ফিফটি পার্সেন্ট পেতে হবে রানালদের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট এবং তপশিলি যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন যারা দৃষ্টিহীন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট হলেই হবে এবং যারা উনিশশো একানব্বই সালের আগে মাস্টার ডিগ্রি এবং পিএইচডি একসাথে কমপ্লিট করেছেন তখন কমপ্লিট করে নিয়েছেন তাতে তারা কিন্তু ফাইভ পার্সেন্ট এখানে ছাড় পাবেন তো আপনারা আপনাদের এখানে ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এখানে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেছেন যদি বেঙ্গলের ক্ষেত্রে হয় আপনারা শর্ট ফর্ম ইউজ করতে পারেন লং পুরোটাও দিতে পারেন কিন্তু যারা বাইরের ইউনিভার্সিটি থেকে করেছেন আপনাদের সুবিধার্থেই কিন্তু আপনারা ফুল নেম এখানে ইউজ করবেন ইয়ার অফ পাসিং দেবেন আপনারা গ্র্যাজুয়েশনে আপনাদের যে সাবজেক্টগুলো ছিল সাবজেক্টগুলো দেবেন আপনাদের আপনারা গ্র্যাজুয়েশনে পেয়েছেন কত ফুল মার্কস কত ছিল যদি আপনার গ্রেডে আপনার থাকে তাহলে আপনি গ্রেড দেবেন নাহলে পার্সেন্টেজ কষে দেবেন পোস্ট গ্র্যাজুয়েশনেও আপনারা যে ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা দেবেন ইয়ার অফ পাসিং দেবেন কোন সাবজেক্টের উপরে করেছেন আমি এখানে হিস্ট্রি দিয়েছি আপনারা চাইলে পলিটিক্যাল সায়েন্স এস পার সাবজেক্ট আপনি দিতে পারেন মার্কস অপটেন দেবেন ফুল মার্কস দেবেন এবং আপনাদের পার্সেন্টেজটা অবশ্যই দেবেন দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা হচ্ছে পিজি রেজাল্ট অ্যাওয়েটিং মানে এখানে সেটে ফর্ম ফিল করতে গেলে দুটো অপশন চেয়েছে যাদের অলরেডি ফিফটি ফাইভ পার্সেন্ট রয়েছে অথবা যারা অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলেছেন সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছেন বা তারা রেজাল্টের জন্য ওয়েট করছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু তাদেরকে এই মর্মে অ্যাপ্লাই করতে হবে যে তাদের যেন রেজাল্ট যখন বেরোবে তাদের যেন ফিফটি ফাইভ অবশ্যই থাকে নিচের দিকে একটা অপশন দেওয়া রয়েছে আর ইউ পিএসটি হোল্ডার আপনি যদি পিএসটি হোল্ডার হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু ইয়েস করবেন তাহলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো করবেন তাহলে করার পর আপনার এখানে যে নেক্সট বটন রয়েছে নেক্সট বটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই অপশানে আসবে এখানে আপনাকে জানতে চাইছে ফটো এবং সিগনেচার আপনি আপনার একটা ফটো স্ক্যান করবেন ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয় এবং তার সাইজ যেন অবশ্যই ফোর কেবি থেকে ফোরটি কেবির মধ্যে হয় এবং ফরম্যাটটা যেন জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হয় অনলাইন টুলসে গিয়ে আপনারা অলরেডি এটাকে কনভার্ট করে নিতে পারবেন সিগনেচারও সেম সিগনেচারের ক্ষেত্রেও যেন ফোর কেবি থেকে থার্টি কেবির মধ্যে হয় জেপিইজি অথবা জেপিইজি ফরম্যাটে যেন হয় ডিক্লারেশান ফর্মে আপনারা টাচ করবেন টাচ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন আমি এই অপশানটা একটু অ্যাভয়েড করে গেলাম আপ ক্লিয়ার করার পর আপনাদের একটা লিঙ্ক জেনারেট হবে সেই লিঙ্কে আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্টে জেনারেলদের ক্ষেত্রে হাজার টাকা এবং তপশিলি যারা জারি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা এবং যারা ট্রানজেন্ডার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফর্ম ফিল আপ করতে পারেন করার পর ফর্ম আপনাদের আপনাদের যে টাকাটা টাকাটা নেট ব্যাঙ্কিং ডেবিট ব্যাঙ্কিং আপনারা হচ্ছে এর মাধ্যমে করতে পারেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এবং যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন তারা পনেরোই অক্টোবরের মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে জমা দিতে পারেন তবে যেহেতু দুর্গাপুজো ডেট পড়েছে ব্যাংকের হয়তো ছুটি থাকতে পারে তাই আপনারা কিন্তু যারাই করবেন তারা কিন্তু অবশ্যই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবেন সাবমিট করার পর আপনাদের যে লিঙ্ক জেনারেট হবে সেই লিঙ্কে আপনারা হ্যাঁ একটা ফর্ম প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনাদের সুবিধার্থে যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন এর পুরো ডিটেলসটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিচ্ছি সেখানেও থেকেও আপনারা দেখতে পারেন তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার রিপ্লাই দেবো অবশ্যই দেব এবং আমার আমার চ্যানেলে আমার ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা পুরো ডিটেলসটা দেখতে পারেন এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন یهو متأسفانه بونده شده. او پسو. Thank you.